الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وانظروا نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون قال النبي الامين عليه افضل الصلاه والتسليم قال النبي الامين عليه الصلاه والتسليم من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام جابت رسول الله رب العالمين الجنه যার বিশেষ মেহেরবানিতে আজকে সালাতুল জুমার খুতবায় আমরা উপস্থিত হতে পারলাম এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ জুমার প্রথম খুতবায় আমরা যে বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করব সেটি হল কিভাবে আমরা একটি বছরকে বিদায় জানাবো দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করব কিভাবে একটি নতুন বছরকে স্বাগত জানাবো তবে এই বিদায় বেলায় আমাদের কিছু কাজ সমাজে প্রচলিত হয় যেগুলি 31st night উপলক্ষে মানুষ বিভিন্ন আচার অনুষ্ঠান করে কাজে এটাও বলা যেতে পারে যে 31st night এবং ইসলাম এর মধ্যে সামঞ্জস্যতা কতটুকু ইসলাম কি বলে 31st night সম্পর্কে আমাদের সমাজে সারা বিশ্বের মুসলিম সমাজে এবং অমুসলিমদের মাঝে দেখা যায় একটি উৎসব পালন হয়ে থাকে সেটি হল একটি বছরকে বিদায় জানানো আবার একটি নতুন বছরকে স্বাগত জানানো বিদায় জানা যেটা বলা হয় যে 31 December শেষ প্রথম রাত জানুয়ারি মাসের প্রথম রাত শুরু হয় তখন 31st night নামে এই রাত্রিটি উদযাপন করা হয় আর এই রাতে কি কাজ হবে বিভিন্ন অরাজকতা অশ্লীলতা অশ্রাব্য গান বাজনা বাদ্য এবং নানাবিধ অঙ্গ সংস্কৃতি আমাদের মুসলিম সমাজকে ঢেকে রেখেছে অর্থাৎ অমুসলিমদের কৃষ্টি এবং কালচার অমুসলিমদের নিয়ম এবং নীতি আমাদের ইসলামের মধ্যে ঢোকে আমরা মুসলিম জাতিরাও অমুসলিমদের সঙ্গে একাকার হয়ে যায় আমাদের নিজস্ব তাহজিব তমদ্দুন মুসলমানদের সভ্যতা মুসলমানদের কৃষ্টি কালচার মুসলমানদের বেশভূষা মুসলমানদের চাল চলন মুসলমানদের আনন্দ উৎসব এইগুলি মনে হয় বিলীন হয়ে যায় বেধর্মীদের চাল চলনের সঙ্গে আমাদের সমাজে দেখবেন এখানে 31st night আসতেছে আর দুদিন পরেই এরকম উৎসব হবে সারা পৃথিবীতে ওই আতশবাজি করে বিভিন্ন পটকা ফুটিয়ে আবার ছেলে এবং মেয়ে অপরিচিত নারী এবং মেয়ে রাত 12টায় 1 মিনিটে সবাই একজন হুররে আমরা নতুন বছরে পদার্পণ করলাম এরকম করে একটি বছরকে গান বাজনা বাদ্যের মাধ্যমে তারা বরণ করে নেয় আবার একটি বছরকে সূচনা করে গান বাজনার মাধ্যমে বলে নাউজুবিল্লাহ সম্মানিত বন্ধুগণ আল আমনু বিল খাওয়াতিম বলা হয় যেটা মানে শেষ ভালো দাও সব ভালো দাও তা এই জন্য এক হাদিসে এসেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই ব্যক্তির শেষ কালিমাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে যাবে তার মানে কি আপনার শেষটা ভালো হলো শেষটা অতি উত্তম কালিমার মাধ্যমে হলো এজন্য আপনার জন্য জান্নাত নির্ধারিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু আমরা একটি বছরকে বিদায় জানাই কিভাবে একটি বছরকে বিদায় জানাই গান বাজনা বাজনার মাধ্যমে এবং অশ্লীলতা সরাসরি মাধ্যমে বাংলাদেশে দেখবেন বিশেষ করে ঢাকা শহরে ওই টিএসসির মোড়ে অথবা সংসদ ভবনের চত্বরে অথবা বিভিন্ন ওই ক্লাবগুলিতে আবার ডিজে পার্টি নামে আবার বিভিন্ন হোটেল মোটেলে
ভবিষ্যতে আমাদের কি বলে সিরিজের মধ্যে রামবাজনা ইত্যাদির আসর বসিয়ে অনেক মানুষ একসঙ্গে এই অশ্লীলতার মধ্যে ডুবে থাকে, অথচ কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো কি আল্লাযীনা লা ইশহাদুনা যুরা ওয়া ওয়াইদা মালুম লাগবে মানুকিরামা মুসাফাতুর সিধান ওয়া ইযা মারু বিল লাগবে মানুকিরামা ওয়াল্লাযীনা লা ইশহাদুনা যুরা আল্লাহ মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য কি? এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে অর্থাৎ বিশেষ করে বেধর্মীদের কৃষ্টি কালচারে বেধর্মীদের উপাসনালয়ে তাদের সঙ্গে সংস্পর্শ হয় না, ওদের কৃষ্টি কালচারের সঙ্গে যুক্ত হয় এবং আর কি করে ইজা মারুবিল লাগবে মারুকিরামা যখন তারা মুসলমানরা এরকম কোন বেধর্মীদের কৃষ্টি কালচার মানে কাজবাজ দেখবে তখন তারা নিজেদের সম্মান নিজেদের ইজ্জত নিজেদের স্টাটাস বজায় রেখে তারা ঘুরে সরে যাবে। কিন্তু আমরা মুসলমান আজকে এইগুলির মধ্যে বদ্ধ হয়ে গেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ছেলেমেয়েরা আমাদের যুবক যুবিকারা আমাদের আমাদের মানে সে উত্তর সুরীরা তারা এরকম কৃষ্টি কালচারে ধরে নিতেছে যে এটাই মনে হয় একটা কালচার, এটাই একটা আমাদের পাওয়ার মতো কোনো কিছু। জি না সম্মানিত বুঝলাম, এই জন্য অনুরোধ করবো এই খোদবা থেকে আপনাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে এখন থেকে মেসেজ দেন যে ওই রকম হালিফ হাউস নাই, এটা তো অংশগ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ নাই, বৈধ নাই, এটা হারাম, ইসলামী কৃষ্টি কালচার এটা বলে না, বরং অপসংস্কৃতি অমুসলিমদের কৃষ্টি কালচার আমাদের মাঝে ঢুকে গিয়েছে। কয়েকদিন আগে চলে গেল যে এই 25 ডিসেম্বরে সেই বেধর্মীদের ক্রিসমাস ডে, সেই ক্রিসমাস ডে তে আমাদের মুসলমান সংখ্যা মানে কম ছিল না, অনেক মুসলমানও সেখানে অংশগ্রহণ করেছিল আর মনে করে যে আমি অনেক কিছু করলাম, আমাদের ইসলামের উদারতা আমরা তাদেরকে দেখাইলাম। সম্মানিত বন্ধুগণ, এ সম্পর্কে অনেক কথা রয়েছে, হাদিস এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদেরই দলভুক্ত হয়। রাওয়াহু সুনান, সুনানের বিভিন্ন কিতাবে এই হাদিসটি বর্ণিত রয়েছে। অনুরূপ ভাবে আরো একটি কথা রয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তার পছন্দ হল যে যখন বেধর্মীদের এরকম কোন এই উপাসনালয় ইত্যাদি হয় খবরদার সেখানে তোমরা যাবে না, তাদের সেই জায়গাগুলিতে উপস্থিত হবে না, কারণ ফাইন্না আল গাযব ইয়াজুল আলাইহিম, কারণ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাযিল হতে থাকে, অভিশাপ বর্ষণ হতে থাকে যখন তারা বেধর্মীরা ওই রকম বিভিন্ন শিরকের মধ্যে আর ইবাদত ছাড়ায় তারা মুক্ত হয়ে যায়। যেমন দেখেন এমনি ক্রিসমাস ডে চলে গেল, সেখানে তারা কি করব শিরক করব কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কিভাবে? আল্লাহর পুত্র সাজিয়ে বলে নাউযুবিল্লাহি মিন যালিক, কোন সম্মান তার ভেতরে ইমানের মৃত্যু পরিমাণ থাকলে সে ওই ক্রিসমাস ডে পালন করতে পারে না, কারণ তারা এখানে দাবি করতেছে যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র বলে নাউযুবিল্লাহি মিন যালিক। একটা লোক যখন স্পষ্ট ভাবে বলে ইনি আল্লাহর পুত্র, সে শিরক করবে কি করবে না? শিরক, কোন সন্দেহ আছে? না। ওদের কৃষ্টি কালচার ওদেরকে পালন করতে প্রয়োজনে আপনি তাদেরকে কি এরকম সম্মান বোধ করে তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করতে দেখুন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ আল্লাহু সামাদ আল্লাহ মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, আল্লাহর কোনো বাবা মা নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নেই, তোমরা কেমন করে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পুত্র বলো আর কিভাবে আমরা মুসলমান সেটা সব তোমাদের সাপোর্ট করতে পারি? অনেকে উইশ করে তাদেরকে, হ্যাঁ তাদেরকে শুভেচ্ছা জানায়। কিছুদিন আগে ওই যে হিন্দু ধর্মাবলম্বীদের তার মূর্তি পূজা গেল তাকে ওই রকম উইশ করে ওদের করতে দেন, ওদের তোমরা করো প্রয়োজনে মুসলমান দাবাত দিলেন, কিন্তু ওদের ওইগুলি তো অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম, জায়েজ নাই। আমাদের বিয়া আমাদের বিবাহ বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে মুসলিমরা কয়েকজন আসে আসে না, কিন্তু আমরা ওদের অনুষ্ঠানে যে খুব করে খান লাগে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য করে ভাই আপনাকে আমাকে সাবধান হতে হবে, এমনকি
বিভিন্ন ওই অসামাজিক কার্যকলাপে হয়, এমনকি কোন যদি একটা খারাপ কাজ করে তার চেয়েও বেশি গুণাগার হব যে ব্যক্তি ওই কোন আল্লাহর সঙ্গে শরীক যারা করে তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে উইশ করা, মানে আপনি তার চেয়ে বেশি খারাপ কাজ করলেন বলে হারাম বলেছেন তিনি বলে হারাম, কারণ তার আল্লাহর সঙ্গে পুত্র এবং সুদান করতেছে, বলতেছে এটা ইনসানবি আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ। মুসলমান কিছুই মনে করে অনুরূপ ভাবে ওই একটি বছরকে তারা বিদায় দিতেছে গান বাজনার মাধ্যমে। কিভাবে বিদায় দিতে হবে সম্মানিত বন্ধুগণ, এই জন্য সবার জন্য সর্ব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা খোলা রেখেছেন, আর সেটা হলো তওবা। আর তওবা তো ইয়াজুবু মা কানা ক্বাবলা, পূর্বে যদি হয়ে গেছে এরকম কাজ করেছেন এখন তওবা করেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়্যুল কাইয়্যুম, এই দোয়া করেন, আস্তাগফার ইস্তেগফার করেন, দুই রাকাত পড়ে সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, এই কাজগুলিতে সহযোগিতা করেছি, অংশগ্রহণ করেছি, তওবা করেন, ইস্তেগফার করেন। এই যে আমাদের একটি বছর চলে গেল, কি কাজ করলাম আমরা, কতটুকু নিজের যেমন তার হিসাব করে তো কতগুলি পাপে আমি জড়িয়েছিলাম, কতদিন ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত করেছি, কতগুলি রোজা আমি ছেড়ে দিয়েছি, কতগুলি ভালো কাজ আমি করেছি, আর কত খারাপ কাজ করেছি, একটা হিসাব করেন। যে কোথায় কোরআন কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া তাকুন নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের দেখা উচিত সে পূর্বের মানে মা কদ্দামাত লিগাদ আগামী কালের আগামী কালের জন্য কি পেশ করতেছে, আগামী কাল অর্থাৎ কিয়ামতের জন্য আপনি কি পেশ করলেন, কি আপনার জীবন থেকে আপনি শেষ করে ফেললেন, এটা হিসাব করুন। এবং কি ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো খবর রাখেন। অতএব কারণে আপনার আমার উচিত হিসাব করা, আমি কত রক্ত নামাজ পড়তে পারি নাই এই বছরটি, আমাদের পরিকল্পনা গ্রহণ করা। এজন্য পিছনের হিসাবগুলি করলে আপনি সামনের দিকে ভালো হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন। আল্লাহ তোমার কাছে কামনা করি, তুমি একটি বছর যে চলে গেল এই বছরে যত পাপ করেছি পাপ করে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের অন্যায় করে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দাও, আল্লাহ আমাদের ইস্তেগফার করার তৌফিক দাও, আল্লাহ যত অপকর্মে লিপ্ত ছিলাম এই গুলি থেকে আমাদের বাঁচার তৌফিক দাও। আল্লাহুম্মা তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহুম্মা তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইয়া আরহামার রাহিম। বারাকাল্লাহু লি ওয়া লাকা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রউফুর রহিম, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।